এই বছরে যে আমাদের আমাদের যে ভাবনা চিন্তা আছে আরেকটু বিস্তারিতভাবে বলতে গেলে আমাদের প্রথমত যে জার্নিটা আমাদের হয়েছে এইখানে আপনারা যেখানে বসে আছেন এখানেই প্রথম আমরা এপিজে বাংলা সাহিত্য করি আমরা বলতে অক্সফোর্ড এবং অক্সফোর্ড বুকস্টোর আমরা এখানে প্রথম বাংলা সাহিত্য করি আজ থেকে 5 বছর আগে প্রথম 2 বছর আমরা এখানে ছিলাম তারপর আপনাদের যে ভালোবাসা আপনাদের যে আপনাদের সমাজের সঙ্গে এসেছিলেন সেটাতে আমরা আরও উজ্জীবিত হয়ে আমরা এটা চেয়ে বড় জায়গায় গেলাম সেটা হচ্ছে আমাদের এপিজে হাউসের যে লনটা সেখানে সেটা তৃতীয় বছরে এবং চতুর্থ বছরে আমরা আরও এগিয়ে চলে গেলাম সোজা জোড়াসাঁকো মানে রবীন্দ্রনাথের জন্মস্থানে পৌঁছে গেলাম এবারও কিন্তু হতে চলেছে যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যেটা রয় বলল হ্যাঁ কিছুটা হচ্ছে বেশ কিছুটা হচ্ছে এটা ঠিক আমরা যেটা করতে চলেছি বা করার যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে এপিজে বাংলা সাহিত্য উৎসবের যে নামটা এর ভিতরে কিন্তু কোথাও কলকাতা নেই সুতরাং এটা হচ্ছে বেসিক্যালি বাংলা সাহিত্য উৎসব তো পৃথিবীতে যত বাঙালি আছে বা যত যতজন আছেন যারা বাংলা সাহিত্য বা বাংলা ভাষাকে ভালোবাসেন এটা কিন্তু সবার উৎসব আগমনী গান আমরা শুনতে পাচ্ছি সে আগমনী গান হচ্ছে এপিজে বাংলা সাহিত্য উৎসবের আগমনী গান যেটা আজকে সুরজিৎ কাঁটা বেঁধেছেন গানের সুর বেঁধেছেন থিম মিউজিক বিষয় যেটা হচ্ছে যে খুব ছোট থেকে একটি শিশু হামাগুড়ি দিচ্ছিল প্রথমে কোলে দুলছিল আধবেলার একটি শিশু তারপরে সেটা একবেলা হলো তারপরে দেড় বেলা আড়াই বেলা থেকে তিন বেলার কাছাকাছি আমরা পৌঁছে গেছি একটি সাহিত্য উৎসব বাংলা কেন সারা পৃথিবীতে শুধুমাত্র বাংলা সাহিত্যকে ঘিরে এমন কোনো উৎসব আমাদের আগে হয়নি এবং এটাই আমাদের কাছে গর্ব আমরা চিরকালই প্রথম থাকব এবং এর জন্য আমি এখানে মায়নাজি এবং অঞ্জুমজিকে দেখতে পাচ্ছি এরা কিন্তু বাঙালি না হইলে এবং অক্সফোর্ড বুকস্টোরের যারা মালকিন তারা বাঙালি না হলেও বাংলাকে ভালোবাসা বাংলা সাহিত্যকে ভালোবাসা একটা শতাব্দী প্রাচীন বই বিপণী এটাকে সবাই চেনে এটা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং গৌরবের ব্যাপার যেটা আমাদের কাছে ওরাই যখন আমরা বললাম এক কথায় স্বাগত সেনগুপ্ত আমরা মিটিং করেছিলাম মায়নাজি এবং অঞ্জুমজি ছিলেন এপিজে হাউসে আমার মনে পড়ছে এবং এক কথায় ওরা রাজি হয়ে গেলেন এবং বললেন ভাই দেখো তোমাদেরই দায়িত্ব নিতে হবে কোন লেখককে ডাকা হবে আমরা নাকও গলাবো না আমরা কিছু সাজেশন থাকলে দেব যদি নতুন কিছু হয় এই যে একটা ভালোবাসার বন্ধন যেখানে কোনো স্বার্থহীন শুধুমাত্র বইকে ভালোবেসে সাহিত্যকে ভালোবেসে এইভাবেই এর উত্তরণ ঘটেছে পরপর এই 3 বছর সাহিত্য উৎসবে আসি আর এই অ্যাকচুয়ালি ত্রিদিবদের সাথে আলাপ হওয়ার পর থেকে অনেক কিছু ভালো হয়েছে সে আলোচনায় ঢুকলে তো অনেক সময় পেরিয়ে যাবে যে এত সুন্দর সুন্দর জিনিসের সাথে জড়িয়েছি আমি ত্রিদিবদের জন্য তো তার মধ্যে একটা হচ্ছে এপিজে বাংলা সাহিত্য কিভাবে আমাকে জড়ানো হবে এত সুন্দরভাবে আর স্বাগত আমাকে অ্যাকচুয়ালি ফোন করেছিল যেদিন একদিন ফোন করে বললো যে তুমি কবে বাড়ি আছো তোমার বাড়িতে আসবো আমি জানতাম না যে কেন আসবে কারণ আমি ভেবেছিলাম যে আমাদের যে যেমন স্বাগত বললো বিদ্যা বললো আমাদের একটি সংস্থা আছে কবিতা ক্লাব বলে যে কবিতা ক্লাব অনেক কিছু হয় আমাদের আজকাল তো ওয়ার্কশপও শুরু হয়েছে অনেক আলোচনাও শুরু হয়েছে যেগুলো সমস্ত কিছু এখন এই একটা অসাধারণ অ্যাসোসিয়েশন হয়েছে আমাদের অক্সফোর্ডের সাথে যে এই জায়গাটা আমরা অক্সফোর্ডের থেকে পাই সেখানে আমাদের এই আলোচনা সভাগুলো হয় আমি ভেবেছিলাম এরমই কিছু একটা হয়তো হবে যেটা নিয়ে স্বাগত আমার সাথে আলোচনা করতে আসছেন আমি কখনো জানতাম না যে এপিজে বাংলা সাহিত্য উৎসবের থিম মিউজিক কম্পোজ করতে বলবেন আমাকে স্বাগত স্বাগত বাড়িতে আসে এসে যখন এটা নিয়ে বলে আমি সত্যি বলছি আমার ভেতর থেকে খুব আনন্দ হয় যে যে সত্যি এরকম একটা কাজ হয়তো আমি ধরে করতে চেয়েছিলাম আর তারপরে আমি এপিজে গ্রুপকে ধন্যবাদ জানাই অন্তর থেকে যে এই একটা সাহিত্য উৎসব করা বাংলা সাহিত্য উৎসব দিস ইজ নট এ বিজনেস মডেল এটার মধ্যে প্রচুর প্যাশন আছে এটা যে কেউ বলতে পারবে যে দের ইজ নাথিং রং ইন ডুইং বিজনেস ব্যবসা করার মধ্যে কিচ্ছু নেই ইটস এ ভেরি ভেরি নোবল অ্যান্ড ওয়ান্ডারফুল প্রফেশন কিন্তু তার সাথে যে সাহিত্য উৎসব ভাবা এইটার মধ্যে একটা অন্য প্যাশন কাজ করা নিশ্চয়ই সেই জন্যই তারা ভেবেছে তাদের ধন্যবাদ জানাই এই কারণে স্বাগতকে ধন্যবাদ জানাই খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় যেটা কাজ করতে খুব সুবিধা হয়েছে
ভীষণ ভালো লেগেছে শাহ উৎসবের সাথে কাজ করে। যেই আলোচনা করছি, হ্যাঁ এটা হবে এটা হবে না, এটা বেশ টাকাটাকে স্বাগত দিয়েছে, না এটা খুব সুবিধা হয় কাজের ক্ষেত্রে। আর তারপর যখন মিউজিক করি আমার মাথায়, আমরা যখন সুর কিছু আসতে মানে আনতে হয়, তখন তো চোখ বুঝে কিছু একটা ভাবতে হয়। আমি তাদের কাজ করি তো আমি চোখ বুঝে আমাদের সমস্ত বরেণ্য সাহিত্যিকদের মুখ ফেলেছি এবং তাদের কিছু কাজ ফেলেছি। এই ভাবতে ভাবতেই যারা তৈরি হওয়া সেটা তৈরি হয়েছে। যে মিউজিকটা আপনারা শুনবেন এটা খুব আপলিফ্টমেন্টেড মিউজিক। হ্যাঁ এটা খুব একটা এটা মিউজিক আমাদের খুব সুন্দর একটা তাল আছে, আমাদের বাঙালি গানা আছে। দেখুন সেতার তবলা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি যন্ত্র নয়, এগুলো সব রাশিয়ান ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের দেশে আস্তে আস্তে এসেছে। কিন্তু সামাও আমাদের একটা রবিশঙ্করের জন্য হোক বা যে জন্যই হোক, অথবা আমাদের এত বড় বড় তবলা বাদক আমরা পেয়েছি আমাদের এখানে, সেই জন্যই হোক যে সেতার তবলা এগুলো বাঁচলেই আমাদের মনে হয় যে এর মধ্যে কোথাও কোনো বাঙালি আছে।